খুলনা মহানগরী ও এর চারপাশে গড়ে উঠছে অপরিকল্পিত আবাসন প্রকল্প। এসব প্রকল্পে মানা হচ্ছে না কোনো নীতিমালা। এজন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর উদাসীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় খুলনা মহানগরীতে দিন দিন বাড়ছে স্থায়ী ও অস্থায়ী মানুষের সংখ্যা, তৈরি হচ্ছে বসবাসের সংকট। সেই সংকট মেটানোর নামে অসংখ্য অপরিকল্পিত প্রকল্প খুলে বসেছে আবাসন ব্যবসায়ীরা। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, ভৌগোলিক ভারসাম্য হারাচ্ছে মহানগরী। এইসব জমি সব প্লট করে করে বেশি লাগি, এই যায় না বেশি বেশি। আমাকে বিল থাকতেছে না, আমাকে করে খার কোনো লাইন থাকতেছে না। আর 10 বছর গেলে দেওয়া আছে দানের জমি থাকবে না আমাকে লেখে। যারা ভূমি দস্যু যারা আছে তাদের খাতে পারি ওঠা যায় না। অনেকে তো জমি বিক্রি করতেছে, ফসলা দিয়ে করতে পারতেছি না, রেখে কি করবো। আবাসন খাতে হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানান ব্যবসায়ীরা, সেই সাথে জানান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অসহযোগিতার কথাও। কেডিএ আমাদেরকে কোনো হেল্প করছে না, কোনো রকম আমাদের সাথে আলোচনাও করে নাই, বসেও নাই, কোনো রকম হেল্প করতেছে না তারা, বরঞ্চ আমাদের সাথে আরো খারাপ ব্যবহার করতেছে। সরকারের রাজস্ব দিচ্ছি, আবার 6% ভ্যাট দিচ্ছে, এটা সরকারের নীতিমালায় করে দিচ্ছে নীতিমালা সরকার, সেই নীতিমালায় টাকা দিয়ে যাচ্ছি, অথচ আমরা কিন্তু এখনো ভয়তে পড়ে আছি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বলছে আবাসন খাতে বেসরকারি বিনিয়োগ পরিকল্পিত করতে উদ্যোগ নিয়েছেন তারা। আবাসন নীতিমালা আছে, নীতিমালার আওতায় তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা প্রক্রিয়া শুরু করছি। আমাদের লিস্ট হয়ে গেছে, তাদের কাছে খুব শীঘ্রই নোটিশ যাবে। একটু দেখে কাভারেজের ভিতরে না আসতেছে, আইনের আওতায় না আসছে, তখন আমরা এভিকশনের দিকে যাব। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন খুলনা মহানগরীকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে কোটি টাকা ব্যয়ে মাস্টার প্ল্যান সহ বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, কিন্তু কেডিএ এর উদাসীনতার জন্য তা বাস্তবায়িত হচ্ছে না। যে কেডিএ তে ঢালাও একটা পরিবর্তন এনে এই এই শহরটাকে রক্ষা করা, আদারওয়াইজ যেভাবে চলতেছে এই শহর খুব অদূর ভবিষ্যতে এটা একটা বসবাস অযোগ্য শহর হিসেবে পরিণত হবে। পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ভূমির ব্যবহার সহ সকল পরিকল্পনায় জনসাধারণকে সম্পৃক্ত করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, মাসরাঙ্গা সংবাদ, খুলনা।